আচ্ছা একটা প্রশ্ন, যে আপনার মানে খোঁচা খোঁচা দাড়ি রাখছেন আপনি, এটা কি আপনি ইচ্ছে করে রাখছেন নাকি এটা ছাড়া আপনাকে বেশি বাচ্চা বাচ্চা লাগে সেই কারণে রাখছেন? একটু বয়স্ক দেখা বাচ্চা বাচ্চা লাগার আসলে এখানে কোনো দাড়ি ছাড়া লাগে না বাচ্চা বাচ্চা? না, আই ডোন্ট থিংক যে দাড়ির সাথে এখানে খুব বেশি একটা কানেকশন আছে। এবার আসছে একটু অন্য প্রসঙ্গ, বিয়ের পর নাকি ক্রিয়েটিভিটি মানে কমে যায়, তেমন কাজ করে না। আপনি বিয়ে করেছিলেন কিন্তু এখন আপনি একা আছেন, তো নতুন সৃষ্টির পথে বিয়ে কি আসলে একটি বাধার কাজ করে? আমি যে মানে একা আছি এই কথাটা আপনি কিভাবে জানলেন? মানে নাই কেউ আছে সাথে? না না, আমি যে ও সেটা জানান আমাদেরকে। বলতে যাচ্ছি যে আমাদের মানে অ্যাকচুয়ালি কি মানে একা আছেন বলতে সঙ্গী নেই, মানে সঙ্গী পার্টনার নেই, বা যেটাকে আমরা বলি হাজবেন্ড এন্ড ওয়াইফ, একটা পরিবার ফ্যামিলি, সেটা না। হাজবেন্ড এন্ড ওয়াইফ না হলে পার্টনার থাকে? সেটা তো না আছে সেই পার্টনার? না সেটা তো অন্য কথা, বাট আই এম জাস্ট, আমি তো জানি না, আমি পার্টনার হিসেবে মানে বিয়েটাই বলছি, বিয়েটাই কি বাধা কি? ওই প্রসঙ্গেতে না যাই, আর বিয়ে ছাড়া পার্টনার আছে কিনা সেটা আমরা পরে জেনে নিব কে আছে না আছে। এখানে যে আপনার অ্যানসার মানে কোশ্চেনটা যেটা ছিল যে বিয়ের পরে মানুষের ক্রিয়েটিভিটি এফেক্টেড হয় কিনা, আমার কাছে না বিয়ে হওয়া বা না হওয়াটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে নিজের ক্রিয়েটিভিটির সাথে নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি লিঙ্কড। আমি যদি ম্যারিড থাকি বা একটা রিলেশনশিপে থাকি বা হোয়াটএভার একটা পার্টনার আমার লাইফে থাকে, সেটার কারণে যদি আমি নিজেকে ফ্রিলি এক্সপ্রেস না করতে পারি তাহলে আমার ক্রিয়েটিভিটি এফেক্টেড হবে। আর বিইং ইন আ রিলেশনশিপ, সেই আমার ফ্রিডম অফ এক্সপ্রেশনে যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমার কোনো ক্রিয়েটিভিটি এফেক্টেড হবে না। আই হোপ আই কুড অ্যানসার দ্য কোয়েশ্চন। আপনি কি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কখনো? পাওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক কেন? না অনেক, কারণ অনেক অনেক সিঙ্গারই নায়ক হিসেবে এসেছে নাটকে কাজ করেছে, আর আপনি দেখতে তো খারাপ না। আই থিংক নাটকের সাথে দেখার থেকে বেশি অ্যাক্টিং এর, অ্যাক্টিংটা অবশ্যই আছে, দেখার একটা লুক, এক দেখতে সুন্দর, তাছাড়া আপনি তো মিউজিক ভিডিও করছেন, সেখানেও একটা অ্যাক্টিং এর ব্যাপার আছে, খুব মানে চলে আসে সেটা আছে, বাট নাটকে তো আপনার যে ডায়ালগস এর বিষয়টা থাকে। ইনফ্যাক্ট আপনি এই যে প্রসঙ্গটা তুললেন, আমি কিন্তু রিসেন্টলি একটা শর্ট ফিল্ম করে গানচিলার ব্যানার থেকে এটা আসে, এর নাম হচ্ছে আবার তুই, অংশু ভাই, তানিম রহমান অংশুর ডিরেকশন। এটা কিন্তু অনেকটা শখ থেকেই করা, যে আপনি বললেন না যে অনেক গায়করাই করছে, একইভাবে আমি কিন্তু দেখেছি অনেক নায়করা শখে গান গাচ্ছে। সো ইট ইজ জাস্ট আ রিভার্স প্রসেস, তো আমার মনে হলো যে শখের বসে একটা দুটা করাই যায়। যদি চলচ্চিত্রে নায়ক হিসেবে অফার পান করবেন? ডিপেন্ডস, যদি আমি সেই ক্যারেক্টারটার সাথে ইয়ে করতে পারি, মানে কানেক্ট করতে পারি। ইমরান হাশমি টাইপ? ইমরান হাশমি টাইপ মানে ইমরান হাশমি ইজ নট আ ব্যাড অ্যাক্টর। আমি কিন্তু বলছি না ব্যাড অ্যাক্টর, সে খুবই ভালো, আমি তার ফ্যান। না ওই না, সে কিন্তু ওরকম মানে নাচ গান বলতে ওরকম তার অ্যাক্টিং কিন্তু ভালো, আবার খুব মারপিটের ছবি করে তা না, তার অ্যাক্টিং ভালো। কিন্তু ইমরান হাশমি টাইপ ছবি আসলে কি করবেন নাকি? হ্যাঁ তাহলে আপনার কোনো না নাই, আপনার সাইড থেকে না নাই? আমি তো এখানে অ্যাক্টিং এর বিষয় না, দরকার হলে আমি নিজে প্রোডিউসার হব। না কিন্তু আপনাকে তাহলে স্পেসিফিক্যালি বলতে হবে যে কোয়ার্টিস্টকে, না অ্যাক্টিং বলতে আপনি কি বোঝাচ্ছেন? ইমরান হাশমি তো আমি শুধু অ্যাক্টিংই জানি, আর তো আমি অ্যাক্টিং এর কথাই বলছি। হ্যাঁ ওয়াই নট, হাবিব ভাই আপনার অনেক ফ্যান আছে, তার মধ্যে তো আমিও একজন ফ্যান, তো আপনার ফ্যানরা আপনাকে নিয়ে কি ভাবে সেটা আমরা দেখে নেব একটু পর্দায়। ও আচ্ছা, এটাও তো একটা সারপ্রাইজ, এটাও একটা সারপ্রাইজ। দেখো হাবিব ওয়াহিদ আমার পছন্দের একজন শিল্পী, তার গান আমি ছোটবেলা থেকে খুব শুনি। হাবিব ওয়াহিদ ইজ দ্য বেস্ট, আমার সবথেকে পছন্দের সিঙ্গার হাবিব ওয়াহিদ। তিনি যে ফোক নিয়ে যে কাজগুলো করেন সেগুলো হচ্ছে খুবই পছন্দের আমার, যে ফোক যে ফিউশনগুলো হয়, তো আমি আরও চাইবো যে তিনি ফোক নিয়ে কাজ করুক, আরও বাংলার গান নিয়ে আরও কাজ করুক। সিঙ্গার হাবিব ওয়াহিদ ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একজন গায়ক, মিউজিক ডিরেক্টরও উনি। উনার ভিতর বলে দূরে থাকুক এই গানটা আমার খুবই পছন্দের। হাবিব ভাইয়া ইউ আর দ্য অলওয়েজ বেস্ট। ভাই আপনার তো নতুন গান আমরা পাচ্ছি না, তো আমরা চাচ্ছি যে আপনার সামনে নতুন গান আসুক, সময় পেলে হাবিব ভাইয়ের গান শোনা হয়। আর সবসময় আশা করি যে হাবিব ভাই নতুন কিছু আমাদেরকে উপহার দিবে, আমরা তার কাছে নতুন কিছু উপহার চাই। সবসময় আপনার গানই শুনি, মন খারাপ থাকুক আর যাই হোক, সবসময় আনন্দের সময়ও আপনার গান শুনি আর দুঃখের সময়ও আপনার গান শুনি,
তো আমি চাই আপনি আরো ভালো ভালো গান আমাদেরকে উপহার দেন। আমার দেখা মতে বর্তমান যুগের যেসব গায়কগুলো আছে তাদের মধ্যে হাবিব ওয়াহিদ একজন অন্যতম। তার গানগুলো আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে শুনেছি এবং আমরা সেসব গানগুলো অনেক ভালোভাবে ফলো করেছি। তো আমি বলতে চাই তিনি আমাদের একজন ওয়ান অফ দ্য রোল মডেল। হাবিব ভাই সবচেয়ে প্রিয় সং হচ্ছে আমার জন্য ভালো বাজবো বাজবো রে। হাবিব ভাই আপনি গায়ক হিসেবে যেমন অনেক ভালো, আপনি মানুষ হিসেবেও তেমনই ভালো। হাবিব ভাইয়ার একটা গান বাহির বলে দূরে থেকো, এই গানটা আমার খুবই পছন্দের। ওনার ভয়েসে যে একটা মায়া, মানে আমি যখন ছোট ছিলাম তখন তো সেভাবে চিনতাম না যে হ্যাঁ ইনি হাবিব ভাই এটা সেটা, কিন্তু মানে ভয়েসটাই এত ভালো লাগতো। পরে বড় হওয়ার পর দেখি যে যেই গানগুলো পছন্দের ছিল সবগুলোই হাবিব ভাইয়ের গাওয়া। হাবিব ভাই আপনার গানগুলো অনেক সুন্দর এবং আপনি দেখতেও অনেক কিউট। হাবিব ভাই ইউ আর দ্য বেস্ট। হাবিব ভাই বলতে বলতে সবাই অস্থির, কিন্তু সব কিন্তু বেশিরভাগ মেয়েদের কমেন্টসগুলোই এসেছে। কেমন লাগলো ভক্তদের কথা শুনে? খুবই ভালো, থ্যাংক ইউ। আই ওয়ান্ট টু থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম যারা সুন্দর সুন্দর কথা বললেন, এবং আই ওয়ান্ট টু গিভ মোর অ্যান্ড মোর সংস। একজন ফোকের কথা বললো, আবার আরেকজন বললো যে আরও বেশি গান করার কথা, সো অবশ্যই সেই চেষ্টা থাকে। বয়েজে অনেক মায়া, দেখতে অনেক কিউট, সব দিক থেকে খেয়াল করে আপনাকে। ওয়েল, ইটস আ প্রিভিলেজ, অনার্ড, আই অ্যাম অনার্ড, থ্যাংক ইউ। সো হাবিব ভাইয়া, দিনের বেশিরভাগ সময় কি নিয়ে ব্যস্ত থাকা হয়? দিনের বেশিরভাগ সময় আমি দিনে আপনি যত বললেন যে আপনি ঘুম থেকে ওঠেন দেরিতে, আর রাতে জাগা হয়, ম্যাক্সিমাম টাইম আমার স্টুডিওতে স্পেন্ড। স্টুডিওতে আপনি থাকেন? আচ্ছা,